হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভস কুকরুম। আজ আমি আপনাদের দেখাবো লুচি ও ছোলার ডাল। প্রথমেই ডালটা ভালো করে ধুয়ে নিব। এখন ডালটা প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি। তিন কাপ পানি দিয়ে দিচ্ছি, এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, একটা সিটি দিয়ে একটু সিদ্ধ করে নিব। এবার একটা বাটিতে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, এক চামচ জিরা গুঁড়া, এক চামচ চালের গুঁড়ো, এক চামচ হলুদের গুঁড়ো, একটু পানি মিশিয়ে মশলাটা মিক্সড করে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হলে নারকেল কুচি ও বাদাম ভেজে নিব। পাঁচ থেকে ছয়টা এলাচ দিয়ে দিচ্ছি, দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তিনটা শুকনো জল দিয়ে দিচ্ছি, একটু ফোড়ন দিয়ে নিব। এর মধ্যে মিক্সড করা মশলাটা দিয়ে দিব। একটু কষিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে ডালটা মিশিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দুই কাপ পানি দিয়ে রান্না করে নিচ্ছি। ভেজে রাখা নারকেল বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে এক চামচ চিনি দিয়ে নামিয়ে নিব। এখন একটি বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিব। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে মেখে নিব। হালকা কুসুম পানি দিয়ে দিব অল্প অল্প করে, তারপর ভালোভাবে মাখিয়ে নিব।
একটু তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এখন ছোট ছোট করে লিচি কেটে বেলে নেব। একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন বেলে নিব। এখন ডুবো তেলে লুচিগুলো ভেজে নিব। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিব। আমার সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন সহজেই আমার রেসিপিগুলো আপনারা পেয়ে যান।